হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বাজে হচ্ছে 7:45, আর শীতকালের এই 7:45 দেখে মনে হচ্ছে 6টা। তো যাব হচ্ছে জিমে আমি আর সুইটি। আমি ঠিক করেছি এরপর থেকে একদম জিম গাওয়াই করব না, রেগুলার জিম করব, কারণ হচ্ছে এই মিষ্টি এটা সেটা উল্টো পাল্টা খাওয়া হয়েই যাচ্ছে। ফাইনালি বেরোলাম, আর শীত পড়ে গেছে। না না, আমি দুদিন আগে থেকে শুরু করেছি, সুইটি এই প্রথম জানলো। আর আমরা মোটামুটি শীতকাল পড়ে গেছে, সোয়েটার পরে নিয়েছি, কিন্তু সোয়েটার খুঁজতে গিয়ে দম বেরিয়ে গেছে। সেটাই, এতদিন পর ভাবি নভেম্বরেই বার করতে হবে, কিন্তু কিছু করার নেই। কিন্তু একটা কথা, এরপর থেকে কিন্তু জিম কামাই করা যাবে না। সে তো রোজই বলে আমাকে, তারপর ফোন করে বলে আমি না ঠিক যেতে পারবো না। আর ঠিক আছে তুই থাক, আমি চললাম। রাস্তাঘাট দেখ ফাঁকা, 8টা বাজে, শীতকাল জমে যাচ্ছে, আমার কান ফান ঠান্ডা হয়ে গেছে। আমাদের মহান জিম চলে এসেছে। হ্যাঁ, জিম করে আমরা দুজনে ভয়ঙ্কর। বাড়ি যাব, গিয়ে ওই আমাদের মানে আমাদের দিক থেকে যে বাড়িটা বুক করেছে সেখানে কথা বলতে হবে ডেকোরেশনের জন্য। আমাদের তাহলে প্ল্যানিং করতে কি যে করবো, আমরা কি জানি কি করবো, তুই লুঙ্গি সব ডিসাইড করতে হবে, কিচ্ছু করছে না। আমি কেন করবো, তো বিয়েটা কার? কালকে পিয়া বলছে যে নাচবে, তো কোথায় নাচবে? স্টেজ বলছে হয়তো দিদি বিয়ে করতে, হুট করে সবাই নাচ শুরু করে দিলাম। মানে এরকম তো হয় না, না একটা লাইক অরেঞ্জ করতে হয়। আমরা সাথে সবাই মনে মনে ভেবে গেছি কি করব, কিন্তু কতটা যে হবে জানি না। পিয়ার সাথে কথা বল, সেটার জন্য আজকে আমি যাচ্ছি। একটা রিকশা ডাক ভাই, আমাদের যদি এখান থেকে তুলে নিয়ে যেতে ভালো। তুমি তো একদিন এখান থেকে পেয়েছিলি, পেয়ে গেছিলাম বলে তুই ছিলি না, সেদিন আমি পেয়েছিলাম। দিদি সৌভিক আসছে, আমি আর বাবা চলে এসেছি ওই যে ডেকোরেশন নিয়ে কথা বলার জন্য। আর এইটা হচ্ছে যে বিয়েবাড়িটা মানে আমাদের দিক থেকে বুক করা হয়েছে। আর এর পেছনে একটা মাঠ আছে ওই দিকটা, যেটা এখন বন্ধ, তো ওই দিকটা দেখাতে পারবো। তো মাঠটা খুলে দিয়েছে, আর মাঠের এত বড় জায়গাটা, এই হচ্ছে গোটা বাড়িটা। আর এখন আপাতত ডেকোরেশনের সমস্ত কিছু চলছে, কোথায় কি হবে না হবে বুঝতেই মাথা খারাপ হয়ে যাবে। একবার নিজের ব্রেকফাস্টটা দেখা। কি রে, তোর ডিমটা ফাটলো কি করে? ফাটেনি, জ্ঞান দিচ্ছিলি, ফেটেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই, হাই পেনটা বাজে। কি হয়েছে প্রিয়া, তুই ডিপ্রেশনে চলে গেছিস কেন? প্রিয়ার থেকে বেশি চিন্তায় কাকু আছে। কাকু একবার একবার ঘরের এই মাথা থেকে ও মাথা থেকে এই মাথা করছে। আরে সর, এটা হচ্ছে সৌভিকের ব্রেকফাস্ট। এখানে তরকা, রুটি, কলা আর ডিম। আর এখানে হচ্ছে আমার ব্রাউন ব্রেড, এটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড, দেখ ওটস আছে। আর এখানে ডিম, আর এখানে কলা, আর ওটা আমার গ্রিন টি। মানুষে একটা কম্বল নিয়ে ঘুমাই, তুই দুটো কম্বল একটা চাদর। আমি এটা যোগনিদ্রা গেছি। যোগনিদ্রা মানে কি বুঝবি না। ও চল, 12:00 যাবো হচ্ছে, কোথায় যাবো জানো? ছেলে আমাদের যাওয়ার কথা ছিল হোম টাউনে, তো আমি ওকে একটু আগে বলছিলাম মানি স্কোয়ার যাবি, তারপর আমি স্নান করতে করতে ভাবলাম যে মানি স্কোয়ারে আসলে হোম টাউন নেই, তাই জন্য এখন আমরা ডিসাইড করলাম যে না, মানি স্কোয়ারে আমি একটু স্টারবাকসে যেতে পছন্দ করি বলে মানি স্কোয়ারে আমাকে নিয়ে যাওয়া হলো না। না, তোকে আমি অপশন দিয়েছি অ্যাক্সিসে যাবি না তুই ডিপিতে যাবি, তুই বললি ডিপিতে যাবি। আমাকে অপশন দে সাউথ সিটি যাবি না মানি স্কোয়ার যাবি। না, অত লেট করলে হবে না, বিকালে কাকুরা চলে আসবে। মার জন্য একটা ব্যাগ ক্লিপ আনতো। পূজাকে
বলছিলাম যে অত তাড়াতাড়ি স্টেশনে এসে কোনো লাভ নেই। ঠিক আছে, স্টেশনে এসেছি, 10 মিনিটের উপর হয়ে গেছে, শুধু থ্রু ট্রেন যাচ্ছে। আর এই খর্দা স্টেশনের এই রেল গেটের এই জ্যাম তো নিত্যদিনের লেগেই আছে। কখন ট্রেন আসবে কেউ জানে না। আপ ট্রেন মানে ডাউন ট্রেনের কোনো ঠিক ঠিকানা নেই, কতক্ষণ এবার দাঁড়িয়ে থাকবো। কারণ যে লাইনে কাজ হচ্ছে 3-4 দিন ধরে। ফাইনালি দমদমের এই অটোর লাইন বিখ্যাত। ডিপি যেতে কত খাড়া কাটি, ফার্স্ট ট্রেন দেন অটো দেন রিক্সো, বাট রিক্সার গদি গদি বেশ ভালো, রিক্সার সিটটা খুব বড়, আমি খুব মজা পেয়েছি। ডায়মন্ড প্লাজার সিকিউরিটিদের ধারণা মেয়েরা মাওবাদী হয় না, শুধু ছেলেরাই মাওবাদী হয়। আমাকে দাঁড় করালো, এরকম করলো, করে পাঠিয়ে দিল। ঠিক কি কারণে মেয়েদেরকে চেক করা হয় না, শুধু বেছে বেছে ছেলেদের চেক করা হয় আমার জানা নেই। তো আজকে আমাদের ডিপিতে আসার কারণ হচ্ছে, কালকে তো সৌভিকের ঘর বোঝানোর সময় তোমাকে আমি বলেছিলাম তোমাদের ড্রেসিং টেবিল আর কাবার্ডের কথা। তো হোম এত সামনে থেকে নিচ্ছিস তো, আরে ঠিক আছে। তো হোমটাউনে এসেছি, হোমটাউন থেকে কাবার্ড আর ড্রেসিং টেবিল দেখবো, তো যেটা ভালো লাগবে সেটা নেওয়ার কথাবার্তা চলবে। কিন্তু কি কোনটা নেবো সেটা আমরা এখন দেখাবো না, সেটা বিয়ের সময় দেখাবো। হ্যাঁ অবভিয়াসলি, সৌভিকে সব পছন্দের জায়গার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পছন্দের জায়গা। আমি পারলে পুরো যা আছে সব তুলে নিয়ে চলে যাব। কথা ছিল ওয়ার্ড্রপ দেখার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই সাজছে, চল। একটু উডেন ফিনিশের উপর দেখলে ভালো লাগতো। অনেকগুলোই দেখেছি কিন্তু কোনটা নেবো কোনটা সিলেক্ট করছি সেটা বলবো না, বুঝতে পারছি না তো বলবো কি। এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, এখান থেকে বেরিয়ে কিছু একটা খেতেই হবে। এখানে কর্নফ্লেক্স আছে, খিদে পেয়েছে বলে পূজা এখানে এসে কিচেনে দাঁড়িয়ে আছে। আর এটা আমাদের সেকেন্ড শট, না এটা আমাদের সেকেন্ড শট, ফার্স্ট শটটা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। ব্যাপারটা হলো এই ফুড কোর্টে ঢোকার সময় একটা তীব্র বেকারির ওই বাটার বাটার গন্ধ এসে নাকে লেগেছে, এবার সেটা কোথা থেকে এসছে আমি তো মনে করতে পারছি না, মানে বুঝতে পারছি না। এখন আমি সব কটা দোকানের সামনে দিয়ে যাবো আর শুকে শুকে দেখবো কোথা থেকে ওই গন্ধটা বেরোচ্ছে। এটারই দরকার ছিল, এবার আমি রাখবো ম্যাজিকটা, দেখ সেটাকে ছাড়বো যখন ট্রে দিয়ে কর। যা হলো না তো, কি হলো ট্রেটা ওখানে ছিল যখন ট্রেটা কিরকম বেকা ছিল। এনিওয়ে অনেক খুঁজে খুঁজে শুকে শুকে বের করেছি, ওই যে বেকারি স্মেলটা ছিল সেটা হচ্ছে ওখানে আইসক্রিমের যে কোনগুলো তৈরি হচ্ছে ওই কোণে, তো সেই জন্য আজকে কফি খেয়ে আইসক্রিমও খাবো। তো প্রচুর ঘুম পাচ্ছিল তাই জন্য কফি ম্যান্ডেটরি কোথাও গিয়ে, আর কফির সাথে স্যান্ডউইচ অর্ডার করেছি। আর এখানে মিত্র ক্যাফে ছিল, তো মিত্র ক্যাফে থেকে ফিশ কবিরাজি অর্ডার করেছি একটাই। কবিরাজির এই যে ডিমের এই যে ঝুড়ি ঝুড়ি ব্যাপারটা না, এই ব্যাপারটাতেই পয়সা উসুল। সব খাওয়া শেষ, তারপর এত স্যান্ডউইচটা রীতিমতো স্ট্রাগল করে আনতে হয়েছে। পূজা একবার গিয়ে ফিরে, দুবার গিয়ে ফিরে এসছে। এবারে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম বুকের সামনে, তারপর দেখলাম স্যান্ডউইচটা বানালো, তো সময় নিয়ে বানালো ঠিক কথা, কিন্তু এমন কিছু হামড়ি বানায়নি। নাকি তুই আইসক্রিম খাস না? আমি মাদার ডেরিটা, এই মাদার ডেরি না তো, এটা মেট্রো, মেট্রোটা দেখে নিয়েছি, একবার জিলাটো তো দেখে নেবো কি কি ফ্লেভার আছে। ব্লান্ট পুরো, এটা খা, এটা জামটা ছিল, কাল জামটা ভালো লাগে, এটা পুরো ডার্ক। আচ্ছা একটু আমাকে চিজ কেকটা একবার, এই নিউ ইয়র্ক চিজ কেকটা একবার ট্রাই করাবে, এখানে নিউ ইয়র্ক চিজ কেকটা দেখবো, যদি ওটা ভালো লাগে তো ওটা খাবো, নইলে ওখানে নলেজ নেবো। কি
খেয়ে দেখ একবার টেস্ট করে দেখ নলেনপুর খাবো আচ্ছা আমাকে একবার নলেনপুর আর ওই লোকালি হাটটা একবার টেস্ট করাও না একটু ম্যাঙ্গো নিজে যখন টেস্ট করিস তখন কিছু হয় না, আমি টেস্ট করলেই দোষ হয়ে যায়। এটা ভালো খেতে তাহলে এটাই নিতাম, তোর জন্য নলেনপুর নিয়েছি। আমি আইসক্রিম খাবো। এই 2-in-1টা খুব সুন্দর দেখতে। এবার মার খাবি, এত আইসক্রিম টেস্ট করছি না, এবার মারবে। ওপর দিয়ে নলেনপুর ছড়ানো, যেটা আমি খেয়ে নেবো। বাট এটা যদি স্মল হয় তাহলে একটা এক্সট্রা স্মলও থাকা উচিত, এত আইসক্রিম আমি খেতে পারবো না। এই গুড়গুলো বেছে বেছে খাবি না কিন্তু। হলো তোর আইসক্রিম খাওয়া? আইসক্রিমটা পুরো গলিয়েছি সবে। ভগবান, আইসক্রিম খাওয়ার কি দরকার? আমি অ্যাকচুয়ালি খাই হচ্ছে সফটি, তার জন্য আইসক্রিম নিলে সেটাকে গলিয়ে সফট করে সফটি বানিয়ে ফেলি আমি। আর বেরোনোর সময় ভাবছিলাম একটু মান্নাবাড়ে যাবো, তার কারণ হচ্ছে সামনে এই বিয়ের উপলক্ষে বেশ কিছু কেনাকাটা আছে, ওদের বাড়িতে যে প্রণামীগুলো মানে তত্ত্বে পাঠানোর আছে সেগুলোর একটু দেখার। বাট সাইজ নিয়ে প্রচুর প্রবলেম, সাইজ নিয়ে কোনটা কার সাইজ কি সেগুলো এখনো জানি না। আর দ্বিতীয় কথা, অলরেডি 3:22 বাজে, যেতে যেতে 4:30 বাজে, 4:30 বেজে যাবে, 5:30-5:30 সময় ওদের বাড়িতে আজকে টাইম দেওয়া আছে। দ্যাটস হোয়াই আজকে আর গেলাম না, এবার এর মধ্যে একদিন মান্নাবাড়ে যেতে হবে। কত কাজ, প্রচুর কাজ, মানে কবে কি করে উঠবো বুঝতেই পারছি না। রীতিমতো স্ট্রাগল করে খড়দা পৌঁছালাম। আরে আমি খড়দা, আমার সামনের লোকজন নামছিল না, মানে ওর আমি আলাদা দরজা দিয়ে নেমেছি। এবার খড়দা পৌঁছে দেখি লোকজন 2-3 জন নামলো, বাকিরা সবাই দাঁড়িয়ে আছে, লোকজন উঠতে শুরু করে দিয়েছে। আমি ভেবেছি ও ঘুমিয়ে পড়েছে। আর আমি একটা ওই জলের বোতল একজন বিক্রি করছিলাম, তার পেছনে দাঁড়িয়ে ছিলাম, সে চেঁচাচ্ছে দাদা কি হলো কি হলো করে। তারপর কোনো মতে ধাক্কা ধুক্কা দিয়ে নেমেছি, তখন যারা উঠছে তারা বলছে এরা এতক্ষণ কোথায় ছিল, বুঝতে পারছে না অনেকক্ষণ ধরে আমি স্ট্রাগল করছি নামার জন্য। তোর টাক দেখা যাচ্ছে বহুদিন পরে, এই যে সৌভিকের টাক। ঢুকতে না ঢুকতে লাশ হয়ে গেলি তো, আমাকে একটুটা কেটে দে, দে না দে না দে না দে না দে না দে না। এটা কি ঘাটলি, এটা এইভাবে ইয়ে হয়ে যাবে। ঠিক আছে দিয়ে দাও ওই ক্যামেরাটা, ফোনটা দে, দাঁড়া এটাকে সলভ করতে দে। ওদিকে পম নিচে শুয়েছিল, আমি ওকে টানতে টানতে নিয়ে এসেছি। এটা তুই কি ঘেটে দিয়েছিলি, হয়ে গেল? এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাত খাচ্ছিলি, এতক্ষণ পড়ে পড়ে ঝাঁটার বাড়ি খাচ্ছিলাম, নো শুয়ে শুয়ে ল্যাত, মিথ্যা কথা বলিস, নো শুয়ে শুয়ে ল্যাত, ঝাঁটার বাড়ি, আখের বাড়ি, এই যে এই আখটা আমার স্টুডেন্ট দিয়ে গেছে সেই আখের বাড়ি আমাকে খেতে হলো, চিউনির বাড়ি, সব খেয়েছি আমি বসে বসে এতক্ষণ। চল, বাজে হচ্ছে কটা বাজে জানি না, 5:23 বাজে হচ্ছে, 5:23 এখন যাচ্ছি, মিষ্টি আনতে হবে, মিষ্টি নিয়ে আমাকে একবার বোমার বাড়ি যেতে হবে, কারণ কলেজে কলেজ না কলেজে পড়ি না, অফিসের কিছু প্রিন্ট আউট আনতে হবে, সেটা নিয়ে বাড়ি ঢুকবো। চল, আরে কি আজ বাবার কাছে মার খাবো, রসগোল্লা শেষ, সৌরভের রসগোল্লা কাকুর ফেভারিট, কিন্তু সৌরভের রসগোল্লা নেই, এখন রসা ফ্রিজ থেকে নিয়ে নেবো। মোটামুটি এখান থেকে আমার বাড়ির তরফ থেকে মিষ্টি, পূজার বাড়ির তরফের মিষ্টি, সব মিষ্টি কেনা হয়ে যাবে একবারে। এখানে এবার গোল টেবিল বৈঠক শুরু হবে, বাইরে তো সবাই বসে। এই কদিন বড় কাকি বলেছে তোকেই সমস্ত কাজ করতে, আমি কোনো কাজ করব না মা, আমি না ব্লগটা গল্প করছি আর আমি ভেতরে একা একা বোর হচ্ছি, কি আলোচনা হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
কি আলোচনা হচ্ছে বাইরে বাইরে কিছুই বুঝতে পারছি না কার অধিবাস আমি জঙ্গলে যাব বাচ্চা এখন 8:11 এইখানে বড় কাকি সব মিষ্টি ফিষ্টি গুলো বাড়ছে আর ওদিকে গোল টেবিল বৈঠকের পর এখন সব খেতে বসেছে আজকে রাতের মেনু হচ্ছে পোলাও বেগুনি পনির বাটার মশলা আর হচ্ছে কাতলা মাছের কালিয়া আমি আর সবাই যাচ্ছি পমকে ছাড়তে আর মার জন্য একটা ক্লিপও কিনতে হবে তো এত রাতে কোথায় পাবো জানি না পমটি বসতে পারছিস তো হ্যাঁ হ্যাঁ এখন কেউ আর হোস্টেল ক্লিন করে না কোথাওই পাচ্ছি না এটা 3 নম্বর দোকান এখানে আছে অনেক তুমি এখানে রেখে দাও আমি দেখে নিচ্ছি তো মার জন্য ফাইনালি এটা পছন্দ হয়েছে 3 নম্বর দোকান থেকে তিনটে দোকান ঘুরে 9:23 বাজে বেশিক্ষণ লাগেনি ঘুরতে বাট পেয়েছি এবার বাড়ি না এখন বাড়ি যাব এই পূজার কিছুদিনের নেশা হচ্ছে রাত হলে জঙ্গলে ঘুরতে নিয়ে যেতে হবে আমি হাফ হাতা জামা পরে আছি ওই ঠান্ডায় আমি যেতে পারবো যাবো আমি বাড়ি না চল না কথা দে আগে কথা কথা তো বাজে হচ্ছে 9:35 ফাইনালি আমাদের এবার আমরা খেতে বসবো আর এই 2 মাস কিন্তু তুই কাজ করবি আমি কোনো কাজ করব না বুঝেছিস কি মিথ্যা কথা কোনো কাজ করে না তখন মোটামুটি বাবারা যখন খেতে বসেছে আমার তখনই মোটামুটি খাবার দেখে মেনু দেখে লোভ উঠে গেছে আমি তখন থেকে আমার জিদ দিয়ে জল পড়ছে কখন আমি তোকে তখন অফার করা হয়েছিল বসার জন্য না তখন ভাবলাম পরে তোর সাথে বসে একসাথে খাবো তোর সাথে আকুর সাথে বসে সমস্ত অপূর্ব হ্যাঁ মাছটা খুব ভালো এটা হচ্ছে রাতের মেনু পোলাও পনির আর এটা হচ্ছে কাতলা মাছ আর ওখানে বেগুনি আছে মা বেগুনি দাও আজকে 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 প্রিয়ার মন মতো এক হাত লম্বা পেটি মা বেগুনি দাও আমাকে একটা তখন আমার গরম গরম ভালো লেগেছে আমি একটা খেয়ে দিয়ে উঠেও শান্তি নেই আবার আমাকে ড্রেস চেঞ্জ করতে হলো কারণ মনে হল মনে পড়লো যে অফিসে একটা প্রিন্ট আউট নেওয়ার আছে তো বোমার বাড়িতে যাওয়ার আছে বোমার বাড়িতে যাবো তো আজকে আমার শান্তি নেই আমি খেয়ে উঠেই আমার ড্রাইভারি করতে ছুটবো আরে কিছু করছে চুলটা ঠিক করছি তো আজকের ব্লগটা বেশ এইটুকুই আরে আর এনার্জি আর এনার্জি নেই তো তোমাদের কেমন লাগছে কমেন্ট আর আজকে কপাল ভালো পূজা আমাকে আলটিমেটলি জঙ্গল আর নেয়নি সেটা বলে দিচ্ছি না আমি আর যাব না আমি আর তো আজকের ব্লগটা বেশ এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো অনেকদিন পরে ব্লগ করছি তো কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না যা হচ্ছে আর যা হবে ভালো হবে ঠিক আছে এটা আমরাই মনে করছি তোমরা কি মনে করছো সেটা কমেন্ট করো তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে টাটা